गुड मॉर्निंग बॉयज, वेलकम टू माय ऑनलाइन क्लास। आई एम सुब्रत, योर केमिस्ट्री लेक्चरर, सेंट ग्रेगरी हाई स्कूल एंड कॉलेज। आज के हमरा 11तम अध्याय आरेकटी सृजनशील क्वेश्चन निये आलोचना करब। क्वेश्चनटा एकटु देखी, एकटी रिएक्शन देवा आछे C15H32, एखान थेके उत्पन्न होच्छे C2H4, टू मलिकुल, एटा ए, एटा बी, आर C8H18, एटा आरेकटा मलिकुल, एटा एकटा अल्किन, एटा एकटा अल्केन, एखाने बी आरेकटा कम्पाउंड हबे। एटा एई रिएक्शनटा एकटा क्रैकिंग रिएक्शन बा क्रैकिंग प्रसेसे एई रिएक्शनटा घटे। एखाने कि कि क्वेश्चन आछे एकटु देखी। ह्वाट इज हाइड्रोकार्बन? Why I irritated at the time of slicing onion? Onion kata shomoy keno amader I irritated kore? How can we get glycol from air of the steam? E theke amra kibhabe glycol pete pari seta amake ber korte bolche. Okay, ekdom shohoj question. We get an addition polymerization reaction B, which is used as plastic rope and bottle. Justify the statement with reaction and sensible reaction. মানে আমাকে এখান থেকে কি কি তৈরি হয় B থেকে, সেটা সেখান থেকে এটা পলিমার রিয়াকশন, সেটা কি পলিমার রিয়াকশন সেটা বের করতে বসে। সো হাইড্রোকার্বনের সংজ্ঞা আমাদের দরকার, আমি হাইড্রোকার্বনের সংজ্ঞা দেই। কম্পাউন্ড ফর্ম অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন ইজ কল্ড হাইড্রোকার্বন। ওকে, কার্বন এবং হাইড্রোজেন এবং তাদের জাতক সমূহকে কি বলা হয়? হাইড্রোকার্বন বলা হয়। যেমন মনে করো আমরা যদি একটা উদাহরণ দেই, এ CH4, এখানে কার্বন হাইড্রোজেন, তাহলে এটাকে আমি বলবো হাইড্রোকার্বন। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন হইলেই যে হাইড্রোকার্বন হবে এমন কিছু না, কার্বনের সাথে অন্য যে কোনো মূলকও থাকতে পারে। যেমন আমি যদি বলি CCl4, এই যৌগটাও একটা হাইড্রোকার্বন। কেন হাইড্রোকার্বন? কারণ এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এটা তৈরি করা হয়েছে। সো হাইড্রোকার্বন সংজ্ঞাটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, সংজ্ঞা যাতে কোনো প্রবলেম না থাকে। তারপর হোয়াই আই ইজ ইরিটেড অ্যাট দ্য টাইম অফ স্লাইসিং অনিয়ন, আমরা একটু কেন অনিয়ন কাটার সময় ই হয় সেটা আমাদের একটু জানতে হবে। কারণ অনিয়নে আমাদের মনে রাখতে হবে যে সালফারের কিছু কম্পাউন্ড থাকে, সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড যখন আমাদের চোখের পানির সংস্পর্শে আসে তখন সেটা সালফিউরাস অ্যাসিড তৈরি করে, আর এই সালফিউরাস অ্যাসিডটাই আমাদের মেইনলি ইরিটেট করে। তো আমাদের কী কী জানতে হবে? অনিয়নটা হলো নর্মালি একটা সালফার কম্পাউন্ড, আমরা যখন অনিয়নকে কাটি তখন সেটা সালফার ডাইঅক্সাইডে কনভার্ট হয়। অনিয়নটা কিসে কনভার্ট হয়? মানে অনিয়নের কিছু কম্পাউন্ড, অনিয়নের ভিতরে কিছু কম্পাউন্ড সালফার ডাইঅক্সাইড তৈরি করে। এই সালফার ডাইঅক্সাইড আমি যদি যে কোনো পানি সংস্পর্শে এলে সেটা সালফিউরাস অ্যাসিড তৈরি করবে, H2SO3 এটা তৈরি করবে। এখন আমার কাছাকাছি মানে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেই গ্যাসটা কাছাকাছি আমার চোখের চোখের পানি আছে, এটা চোখের পানি সংস্পর্শে এটা তৈরি করে, এর একটা অ্যাসিড, অ্যাসিডটা আমাদের চোখটা অবশ্যই জ্বালা করবে। এরপর আসছে খুব সহজ একটা কোশ্চেন, হাউ ক্যান ইউ গেট গ্লাইকল ফ্রম এর, এর মধ্যে কী আছে? এর মধ্যে আছে একটা অ্যালকিন। তো অ্যালকিনকে আমি যদি জারিত করি, পানি দিতে হবে, পানি দেবো এবং জারিত করবো, তাহলে কী তৈরি হবে? গ্লাইকল তৈরি হবে। একদম সহজ কোশ্চেন। দেবো CH2 ডাবল বন্ড CH2 প্লাস ওয়াটার প্লাস জার্মান অর নেসেন্ট অক্সিজেন উৎপন্ন হচ্ছে মানে, তাহলে এর একটা বন্ড ভেঙে যাবে, তা ওর একটা হাত খালি হবে, ওর একটা হাত খালি হবে, এখান থেকে OH-টা তৈরি হবে, OH তৈরি হবে, এবং এটাকে বলবো আমরা ইথিলিন গ্লাইকল। এটাকে আমরা কি বলবো? ইথিলিন গ্লাইকল। ওকে,
এই পদ্ধতিতে আমরা গ্লাইকল তৈরি করতে পারি। এখন আমরা ডি এর কোশ্চেনটা পড়বো। ডি এর কোশ্চেনটা বলছে উই গেট অ্যান অ্যাডিশনাল পলিমারাইজেশন রিয়াকশন অর পলিমার ফ্রম বি হুইচ ইজ ইউজড অ্যাজ প্লাস্টিক রোপ। আমরা বি থেকে কি ধরনের প্লাস্টিক রোপ তৈরি করতে পারি সেটা দেখতে হবে। এখন আগে আমাকে দেখতে হবে যে আমার বিটা কি। আমরা রিয়াকশনটা পাবো C15H32। এটা তাপীয় ভাঙন প্রক্রিয়া ক্র্যাকিং প্রসেসে এটা হবে। এখানে আছে C2H4, এটা হলো এ টু মলিকুল, বি প্লাস C8H18। আমরা তো দেখো কার্বন এখানে বারোটা চলে গেছে, আর তিনটা আছে। আমার বিতে কী হবে, বি শুড বি দেখো 18 আর 8 26, তাহলে আমার বাকি আছে কটা, 6টা। তো বি শুড বি C3H6। এটা এবারে তার কিছু পসিবল না, কারণ আমার কম্পাউন্ড রিয়েক্টেন্টটা উৎপাদ তো সেম টাইপের, মানে যোগফলটা তো সেমই হবে, তাই না? সো আমার বিটা হলো C3H6। অ্যান্ড C3H6 মানে কি, CH3 CH ডাবল হোম CH2, এটা একটা প্রোপিন কিনাম, প্রোপিন। এটা প্রোপিন থেকে অ্যাডিশনাল রিয়াকশন হবে, অ্যাডিশনাল পলিমারাইজেশন রিয়াকশন হবে। সেই অ্যাডিশনাল পলিমারাইজেশন রিয়াকশনে এই দ্বিবন্ধনটা ভেঙে যায়, এই এই জায়গায় আর এই জায়গায় অনেকগুলো প্রোপিনমূলক আয়েশে যুক্ত হবে, এবং এই মনোমার থেকে আমরা বিশাল বড় একটা পলিমার পাবো। তাহলে এটার নাম কী হবে, পলিপ্রোপিলিন বা পলিপ্রোপিন, যেটাই বলি সেম কথাই হবে। তাহলে আমরা দেখি কী হয় রিয়াকশনটা। এখানে অবশ্যই টেম্পারেচার না, টেম্পারেচার তো লাগবে, সেটা হলো প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস। তারপর এটার ক্যাটালিস্ট হবে টাইটেনিয়াম ক্লোরাইড, আর প্রেশারটা হবে 140 এটিএম প্রেশার, হিউজ প্রেশার। হ্যাঁ, ওই 1000-এর তুলনায় বেশি না, বাট এটা অনেক, এক এক অ্যাটমসফিয়ার প্রেশারই অনেক। তার সাথে যদি আমি আরও ভ্যালু যোগ করি, তো এটা বিশাল প্রেশার এখান থেকে উৎপন্ন হবে। আমার যেহেতু এই দুটো অংশের মধ্যে এসে সব কিছু যুক্ত হবে, তো এই এইটাকে আমি উপরে লিখে দেবো। এটা কিন্তু তোমরা ভুল করো, তোমরা অনেকে এটার সাথে বন্ধন দাও, বন্ধন কিন্তু এর সাথে হবে না, তো বন্ধন হাত খালি নেই, বলছে অ্যাডিশনাল পলিমারাইজেশন রিয়াকশন। তাহলে এই বন্ধনটা ভাঙবে, তাহলে ওর একটা হাত খালি হবে, ওর একটা হাত খালি হবে, সিএইচ সিএইচ টু, আচ্ছা আমি এদিকে দিই, এদিকে দিই এন, এখানে একটা সিএইচ টু, ক্লিয়ার? এটার নাম হলো পলিপ্রোপিন। তাহলে আমার এটা বিভিন্ন প্লাস্টিকের কাজে ব্যবহার করা হয়, প্লাস্টিক রোপ বোতল এই কাজে ব্যবহার করা হয়। ওকে, সো আজকে আমার এতটুকুই ক্লাস নিব, আর এখানে আমি যদি বলি যে এই রিলেটেড আর কী কী ধরনের পলিমার রিয়াকশন হতে পারে, এটা তুমি দেখবা বেশিরভাগ দ্বিবন্ধনযুক্ত বা ডাবল বন্ড যুক্ত যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো মেইনলি এই পলিমারাইজেশন রিয়াকশন অংশগ্রহণ করে, এবং এগুলো অ্যাডিশনাল পলিমারাইজেশন রিয়াকশন। অ্যাডিশন মানে সংযোজন, কী হবে একটার সাথে একটা সংযোগ হবে, সব কিছু সংযোগ হয়, কিন্তু এখানে কোনো মূলক চলে যায় না, কোনো একটা পরমাণু চলে এলিমেন্ট এখান থেকে, কোনো অ্যাটম এখান থেকে চলে যায় না। বাট আমরা যদি কন্ডেনসেশন পলিমারাইজেশন রিয়াকশন নিয়ে আলোচনা করি, তাহলে দেখবো এখান থেকে যে কোনো একটা মলিকুল, যে কোনো একটা মূলক বা যে কোনো একটা কম্পাউন্ড বের হয়ে আলাদা হয়ে বাকি অংশগুলোকে জোর হইতে সহায়তা করে। ওকে, তো সেটা হবে কন্ডেনসেশন পলিমারাইজেশন, আর এটা হলো অ্যাডিশনাল পলিমারাইজেশন, ঠিক আছে? আর এখানে টেম্পারেচারটা কিন্তু মাথায় রাখতে হবে 120 ডিগ্রি, এবং প্রেশারটা হলো 140 এটিএম, আর কী লাগবে, টাইটেনিয়াম ক্লোরাইড। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাইকে আজকে ক্লাস করার জন্য ধন্যবাদ। Okay.